এদিকে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী বছরের মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে ভারত। বৃহস্পতিবার দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধিদপ্তর এক প্রজ্ঞাপনে এই ঘোষণার কথা বলা হয়। পেঁয়াজের রফতানির নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার 3 সপ্তাহ আগে এই ঘোষণা দিল ভারত। গত 28 অক্টোবর রফতানি কমাতে এবং 31 ডিসেম্বর পর্যন্ত ভারতের বাজারে সরবরাহ বাড়াতে পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য প্রতি টন $800 নির্ধারণ করেছিল দেশটি।